আজকে খবর নিবেদন করছেন গৌরী এন্টারপ্রাইজ। উত্তরা বাস স্ট্যান্ড, নবাবহাট, পূর্ব বর্ধমান স্টেশনারি বিভিন্ন দ্রব্য ছাড়াও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করতে আজই আসুন গৌরী এন্টারপ্রাইজে। অ্যাপোলো কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার হাতের কাছে। বিভিন্ন দিনে আসছেন প্রখ্যাত চিকিৎসকরা। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আশাদীপ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় অ্যাপোলো ক্লিনিক বর্ধমানে, 399 জিটি রোড, বীরহাটা, বর্ধমান, ঢলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে। মোবাইল নম্বর 9332031104, 9332039127, 0342256457 এবং 2568479 এই নাম্বারে। গোটা রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়া এবং আগামী 28-29 মার্চ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বর্ধমানে বামপন্থীদের আইন অমান্যকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিল। এদিন বর্ধমান স্টেশন থেকে বামপন্থী গণসংগঠনগুলির মিলিত মিছিল কার্জন গেটের সামনে আসতেই শুরু হয় তীব্র উত্তেজনা। বামপন্থীরা রীতিমতো দৌড়ে এসে পুলিশের পরপর ব্যারিকেডগুলিকে ভাঙতে শুরু করে। কার্জন গেটের সামনে প্রথমে দড়ির ব্যারিকেড এবং তারপর আরও দুটি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। এদিন মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য কৃষক সভার সম্পাদক অমল হালদার, উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দরাও। এদিন স্টেশন থেকে বামপন্থীদের মিছিলের সামনে ছিল রামপুরহাটে নৃশংস গণহত্যার বিরুদ্ধে ব্যানার। গোটা দেশ জুড়ে 10 দফা দাবিতে দুদিনব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হলেও পশ্চিমবঙ্গে এই দাবিগুলির সঙ্গে আরও 2 দফা দাবি যুক্ত করা হয়েছে। দেউমা পাঁচামি কয়লাখানি প্রকল্প ছাড়াও আমতা রানিশ খুনের প্রতিবাদ যুক্ত হয়েছে। এদিকে এদিন দুপুর থেকে বামপন্থীদের এই মিছিলকে ঘিরে রীতিমতো দুর্গের চেহারা নেয় কার্জন গেটের সামনে থেকে কোর্ট চত্বর। মোতায়েন করা হয় শতাধিক পুলিশ বাহিনীকে, মজুদ রাখা হয় জল কামানকেও। দীর্ঘদিন পর জেলা পুলিশের এই সাজো রব সাধারণ মানুষের মধ্যেও তীব্র কৌতূহলের সৃষ্টি করে। একই সঙ্গে দীর্ঘদিন পর বামপন্থীরা খোলস ছেড়ে এই ধরনের আন্দোলনে নামায় খুশি বামপন্থী কর্মীরা। আজকে খবর নিবেদন করলেন কার্তিক স্টল। বরণিলপুর খেলার মাঠের সামনে বর্ধমান, পরোটা, আলুর দম, রুটি সহ সমস্ত রকম টিফিনের অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক।